এটা হচ্ছে শিউলি ফুলের গাছ। প্রথমে নিচে কেঁচো সার দেওয়া হয়েছে, তারপরে ওপরে যে জমিতে চাষ হয় না সেই জমির মাটি নিয়ে এসে দেওয়া হয়েছে উপরে। এবার আমরা দিচ্ছি কেঁচো সার, যেটাকে ভার্মি কম্পোস্ট বলা হয়। কেঁচো সারটা দিলে গাছটা দারুণ সুন্দর হয়, গাছটা লাগানোর পর জলটা দেওয়া হচ্ছে। কেঁচো সার আর আঁচড় জমির মাটি মিক্স করানো মাটি দেওয়া হলো প্রথমে, তারপরে কেঁচো সার দেওয়া হচ্ছে। মাটিগুলোকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, গোটা গোটা যেন না থাকে। আমরা এরপরে এই রুয়েলি গাছটাকে টবের মধ্যে সুন্দর করে বসিয়ে দেব। ফুলগুলো এত সুন্দর সাদা সাদা হয় না, দেখতে দারুণ লাগে। এই ফুলগুলো, এই রুয়েলি গাছটাকে যদি বাড়িতে লাগানো হয় বাড়ির সৌন্দর্যটাও দারুণ সুন্দর পরিবর্তন হয়ে যায়। মাটিটা গাছটাকে বসিয়ে দিয়েছি, টবগুলো দারুণ সুন্দর। আপনি বিভিন্ন ধরনের টব নিতে পারেন, এই টবগুলোই বেটার। টপগুলো 35-40 টাকা করে নেবে, আমাদের এদিকে তো নেই কান্দিতে বহরমপুরে, এবং আমাদের নগরেই পাওয়া যায়। এরপরে গাছটাকে বসিয়ে দেওয়ার পরে চারিদিকে মাটি দিয়ে দিচ্ছি, সাথে কেঁচো সার আছে। গাছটা লাগানো হয়ে গেছে, জলটা দেওয়া হলো, গাছটা সম্পূর্ণভাবে লাগানো হয়ে গেছে। নিচে কেঁচো সার দেওয়া আছে, গাছটা লাগানোর পর গাছটাতে একটু জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার জন্য এই ঝাড়ুটা কিনলে বেশ ভালোই হয়, জল দিতে দারুণ সুন্দর। মাটিগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হচ্ছে। এরপরে আমরা লাগিয়ে দেব হাঁসমোহনা। এরপরে যে গাছটা লাগাবো এটা হলো হাঁসমোহনা, দারুণ সুন্দর সেন্ট। বাড়িতে রাখলে মনে হবে সত্যি কোথায় এলাম, স্বর্গে, এরকম টাইপের সেন্ট এই ফুলটার। প্রথমে কেঁচো জমির মাটি দেওয়া হয়েছে, তারপরে কেঁচো সার দেওয়া হয়েছে, তারপরে মাটি দেওয়া হচ্ছে, এরপরে গাছটা বসিয়ে দেব। সুন্দর একটা ফুলের গাছ, এটাও একটা সাদা ফুলের গাছ, এটার নাম হাঁসমোহনা, দারুণ সুন্দর। গাছটা লাগানোর সময় যেন একটা জিনিস খেয়াল রাখতে হবে, গোড়ার মাটি যেন ফেলে না দেয়, গোড়ার মাটিটা যেন রাখা হয়। না না, আমার মুখ ছাড়া এই ব্লগে অন্তত এটা পদ্ম, এটা দারুণ সুন্দর সেন্ট এবং বাড়িতে রাখাও ভালো। এটা তেজপাতা,